মানে তুমি বিভিন্ন ব্যাপারে বারংবার ভোকাল হয়েছো, এবার এই ব্যাপারটা নিয়ে কি বলবে? কারণ অনেকেই বলছে আমি 13 তারিখেই আমার পোস্ট আমার আমার কি আমি চাই সেটা আমি 13 তারিখেই আমি বলে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে যে যে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং আমরা সবাই চাই বাংলা প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট যারা এইটার সঙ্গে যুক্ত আছেন তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্ট আজ থেকে নয় দু আড়াই বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনের 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য, মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো, 24 না 25 তারিখ 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গীতরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজিকর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে সেও যেন ভয় পায়, এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি, যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না ভারতবর্ষের কথা বলছি, অটো আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে রিক্সাতে ট্রাভেল করে যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, তবেই এই আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গীতরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো কে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগে পড়ে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে, আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা, ভাবুন না একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে, না না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে, না না না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে, মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গায় আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি, আমি ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি। এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি, যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে,
500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2,000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডির নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলা 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইল কে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে তা সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা সেটা প্রমাণ হয়ে যায় তাকে এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশের মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরোবে। শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে শুধরোবে, কারণ এখন মানুষ শুধরোচ্ছে না, এত বড় আন্দোলন হচ্ছে, তার মধ্যে 1400 রেপ হয়ে গেছে, প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে, প্রত্যেক দিন কখনো তানিতে আন্দোলন হচ্ছে, কখনো ইউপিতে হচ্ছে, কখনো বিহারে হচ্ছে, কখনো বাংলাও হচ্ছে, বর্ধমানেও হচ্ছে। তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন? যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল সেলিটার ভাবে যে এই তো এরা এই করে নেবে, ওইটা ভাগ হয়ে যাবে, কারণ আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে, এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে, যে রেপিস মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে, যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত, এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কী সিপিএম, কী টিএমসি, কী বিজেপি বা কী কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়, এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হরিয়ানায় ইলেকশন হচ্ছে, রাম রহিমকে প্রি অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট, এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত কি যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক, এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে, কারণ যবে থেকে এই ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে তবে থেকে দেখবে সংখ্যাটা কমতে কমতে শূন্যতে চলে আসবে।